একটি দল নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তো নেতারা যদি জেলেই থাকে অংশগ্রহণ করবে কারা? এই জন্য আমাদের আমিও জেল খেটেছি 10-11 মাস, রমজানে বের হয়েছি, আমাদের অনেকেই জেল খেটেছে এখানে। তো আমি আপনার মাধ্যমে একটা আবেদন করতে চাই, নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য যদি আমাদের নেতারা যদি ভিতরেই থাকে কারা অংশগ্রহণ করবে? এই জন্য আপনার মাধ্যমে যে বিষয়টা বলতে চাই যে আমাদের দলের মহাসচিব মাওলানা মামুন হক সহ আরও অনেকেই এখনো জেলে কারাবন্দে আছে, প্রায় 15-16 মাস হয়ে গেছে। আপনি একটু তাদের মুক্তির ব্যাপারে চেষ্টা করবেন। এটাও নির্বাচনের একটা বিষয়, কারণ যদি আমাদের নেতারা থাকে কারাগারে কে ইলেকশন করবে? দলের তেমন একটা ইলেকশনে অংশগ্রহণ করা তেমন একটা থাকে না, আগ্রহ থাকে না। এই জন্য আমরা চাই অংশগ্রহণ করতে।